সরকার নির্ধারিত কেজি প্রতি আলুর দাম 35 থেকে 36 টাকা, কিন্তু দিগুবাবুর বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে কেজি প্রতি 46 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আলুর দামে এত বেশি তারতম্যের কারণ জানতে চাইলে বিক্রেতারা দেখান নানান অজুহাত। দামটা তো বাড়তে কোলেস্টেরল গালা পড়লে আমরা বুঝতে পারবেন, কোলেস্টেরল যে দিতেছে দিনে ভরতে বেরা আমরা বস্তা বিস্তা আড়ানা একটা লাভ করি। এখন এই বছর আলু শর্ট বুঝছেন, এই কারণে যে যারা রাখি রাখছে স্টোরও আর একটু বাড়ায় ব্যস্ত আছে। প্রতি বছর তো আলু ফালাই দেয়, এবছর একটু বাজার বেশি এতটুকুই। ক্রেতাদের অভিযোগ, বাজারে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পর্যাপ্ত নজরদারি না থাকায় আলু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম হাঁকছেন। এখন হলো গিয়া নতুন আলু নামার মৌসুম, এখন সমস্ত তরি তরকারি নতুন ভাবে নামব, এখন মানুষ সুলভ মূল্যে তরি তরকারি কিনা খাইব, কিন্তু এখন সবকিছু উলুট পালুট, যাই যেমন পারতাছে মঙ্গলার মতো সেন্টিগ্রেড কইরা দাম বাড়ায় যাই যেমন পারতাছে ব্যস্ত আছে। একটু ভালো আলু সেটা কিনতে গেলে 5 কেজি আলু 300 টাকা, আর আমি একটু নিয়ম কিনছি আমাকে রাখছে 250 টাকা। জানতে চাইলে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকারের উপপরিচালক সেলিমুজ্জামান বলেন, আমাদের ভোক্তা অধিকারে পর্যাপ্ত লোকবল না থাকায় আমরা ঠিকমতো অভিযান করতে পারছি না, তাই জেলা প্রশাসন এবং নাসিকের বাজার কর্মকর্তারা মিলে একসাথে কাজ করলে ভালো হয়। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডিসি অফিসে স্থানীয় আলুর বাজার নিয়ন্ত্রণের জন্য চিঠি এসেছে, আশা করি তারা দ্রুত মাঠে নামবে।